রেস্টুরেন্টে খাবার খেতে কে না ভালোবাসে, কিন্তু সেটা যদি কলকাতার বিশ্ববাংলা গেটে হয় তাহলে তো ব্যাপারটাই পুরো জমে খির। কারণ কলকাতা শহরকে এত ওপর থেকে এত ওপেনভাবে দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। আর আজ আমি আমার সেই বিশ্ববাংলা গেটে কিছুটা কাটানোর সময় তোমাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু কলকাতা বিশ্ববাংলা গেট। বেলুন নিয়ে আমি কি করবো শোনা, আমি খেলবো কি বল? বেলুন নিয়ে কাকু ছোট কোল্ড ড্রিঙ্কস কি আছে? থামসাপ আছে, স্প্রাইট আছে। ফান্টা ছোট হবে না? হবে, দাও একটা দাও। আমি ফান্টা নিয়েছিলাম, তখন একটা বাচ্চা এসে বলছে দাদা একটা বেলুন নাও। তো আমি বললাম বেলুন নিয়ে কি করবো এটা, আমি তো বলছে কিছু কিনে দাও। আমরা কিছু খাবি কি বল, বলো হ্যাঁ কিছু কিনে দাও তাহলে। তো ওকে কিনে দিলাম। যারা কষ্ট করছে বাচ্চা ছেলেরা, মানে স্ট্রাগল করছে, তাদেরকে কিনে দেওয়া উচিত। বাট যারা ওই শুধু টাকা চায় না তাদেরকে দেওয়া উচিত না, তারা অনেক নেশা টেশা করে জানো তো। বিশ্ববাংলা গেট কত নেবে? বিশ্ববাংলা গেটের ওখানে বিশ্ববাংলা গেটের কাছেই যাবে। কত নেবে? বেশি বলছো? কত কিলোমিটার রাস্তা আছে আপনি দেখুন। উবেরে 391 দেখাচ্ছে। কত কিলোমিটার রাস্তা আছে আপনি দেখুন। উবেরে 391 দেখাচ্ছে, 312 দেখাচ্ছে। এটা ওর ভাড়ার কোনো মা বাবা নেই। আবার একটু পরে দেখুন, আমি উবের বুক করে নিলাম। ছাড়ো ফটো লে না, উবের কম দেখাচ্ছে দাদা। ঠিক আছে, এখান থেকে উবের করছি তো 312 দেখাচ্ছে। ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বলছে যে 500 টাকা, তারপরে বলছে 450। বেশি বলে অনেক ট্যাক্সি ড্রাইভাররা। সো উবেরই বেস্ট, 312 কনফার্ম পিক আপ। অ্যাকচুয়ালি বিশ্ববাংলা গেট অনেক বছর ধরে দেখছি, ঠিক আছে। ওখানে লাঞ্চ করার, মানে ওখানে খাওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট এতদিন আমি মানে যাবো যাবো করে হয়ে ওঠেনি। বাট আজকে তো যাবোই ভাই, লাঞ্চটা ওখানেই করবো আজকে। সো আমার উবের এসে গেছে শ্যামল, আরে আমার বাবার নাম 8470। তো না এটা তো 8470, এটা নয় বস, এটা নয়, আমার 8470, বাট এটা হচ্ছে 8070। সো আমি আছি এই সাইডে, কাকু চলে গেছে ওই সাইডে, মানে ওইদিকেও একটা রোড আছে না, যেদিকে আরেকটা টিকিট কাউন্টার আছে ঠিক ভিক্টোরিয়ার অপোজিটে। তো আমি এই সাইডে রয়েছি। কাকু বলো ঠিক আছে ক্যান্সেল করছি না, ঘুরে ঘুরে আসছে কাকু আবার। সো ফাইনালি বলুন দাদা এসে গেছে 72, দাঁড়ো দেখছি 75। অ্যাকচুয়ালি দাদাকে দাদা বলতে আমার একটা কেমন কেমন লাগছে, কারণ আমার বাবার নামও শ্যামল। আজকে বৃষ্টিটা থামবে না নাকি গো? বৃষ্টি না থামা কলকাতায় ফোর হুইলারে উঠলে ফ্রন্টে যে থাকবে তাকে সিট বেল্ট মাস্ট পড়তেই হবে, ঠিক আছে। নাহলে পুলিশে ধরলে কিন্তু ফাইন, মানে ফাইন তো আমার নেবে না, যাবে দাদার, ঠিক আছে। কিন্তু পড়াটা উচিত, সবাইকে পড়া উচিত, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। তো সামনে যারাই বসে, মানে যে ড্রাইভ করছে, ড্রাইভারের পাশে যে বসে আছে, দুজনকেই পড়া উচিত। দাদার সাথে আবার দেখা হবে কিনা জানি না, বাট এই যে দেখা হলো, মিশলাম, খুবই ভালো লাগলো। আর মানে সত্যি কলকাতার মানুষরা সত্যি খুব ভালো হয়। এই কিছুক্ষণের একটা যে জার্নি হয় না উবেরে উঠে, ওই মানুষটা আবার যে হারিয়ে যায় না, ওটা সারা জীবন মাথায় থেকে যায়। এরকম অনেক মানুষের সাথে অনেক কথা হয়েছে, আমার আলাপ হয়েছে, বাট তাকে আর কোনোদিনও আমি দেখতে পাই না, জানি না দাদার সাথে আর কোনোদিন দেখা হবে। দেখা হয় আমাদের, দেখা হয় না, আমি ধরো আমরা তো বাইরে থেকে আসি, ওই জন্য ওই জন্য ওটাই ওটাই। কলকাতার লোক আমরা মোটামুটি দু মাস তিন মাস অন্তর পেয়ে যাই, পেয়ে যায় না কারণ পেয়ে যায়, ওটাই 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 ওটাই। একদম ভালো থাকবে, ঠিক আছে একদম। সো এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্ববাংলা গেটের একদম সামনেই, ঠিক আছে। হালকা হালকা আবার বৃষ্টি নামিয়ে দিল। সো এখন ওখানে যাবো ভাই। এতদিন আমি তো ভাবতাম এটা কি, আমি তো ভাবতাম আমি ভাবতাম একটা গেট ফেট কিছু একটা হবে, ঠিক আছে। অনেকদিন ধরে দেখছি আমি ভাবতাম কোনো গেট ফেট। তারপরে যখন ইউটিউব ঘাটতে শুরু করলাম বা ব্লগ ফ্লগ করতে স্টার্ট, তখন দেখলাম আরে ভাই এটা তো একটা রেস্টুরেন্ট, গ্রেট। সো আজকে ওখানে খেতে যাবো, আর এখন উবের থেকে নামলাম, এখন ওখানে যাবো। সো হেঁটে হেঁটে যেতে হবে, চলো। সো এখন মেইন রোড থেকে না গিয়ে আমি যাচ্ছি মাটি তলা দিয়ে যে রাস্তাটা হয় না, ওটার কী বলে আমি নিজেও যাই না। আমার ওপরে কিন্তু গাড়ি ফাড়ি যাচ্ছে একদম, মুখটা কালো আসছে, এখানে লাইট তো অনেক কম। ও ও এখানে পেন্টিং চলছে ভাই।
এরকম রাস্তায় অনেক পেন্টিং দেখেছি, বাট মানে আর্ট দেখেছি বাট আর্টিস্টকে দেখতে পাইনি। আজকে আর্ট আর আর্টিস্ট দুজনকেই একসাথে দেখতে পেলাম। ভাগ্যিস এগুলো আমাদের ওদিকে করেনি, নাহলে এখানে দেখতে কেউ তাস খেলছে কিংবা কেউ লুকোচুরি খেলছে, ক্রিকেট খেলছে, কী না কী করতো ভাই আমাদের ওখানে বলে। এগুলো চলছে, আই থিঙ্ক চলছে, চলো স্টার্ট হয়ে গেছে, চলছে। আমার একটু কেমন কেমন লাগছে, ঠিক আছে? আমি কোনোদিনও কিন্তু বিশ্ব বাংলা গেটে উঠিনি আর যাইও নি। ভেতরে কীভাবে কী অর্ডার করতে হয় কী করতে আমি কিছুই জানি না, নাথিং। কেমন কেমন একটা লাগছে দেখা যাক, কিন্তু চলেই গেলাম ভাই। এখানে কিন্তু সিকিউরিটি গার্ডও আছে, দেখতে পাচ্ছ? কাকু পুরো মানে এই যে নিচে দিয়ে এলাম, এটাকে কী বলে অ্যাকচুয়ালি? এই সাবওয়ে বলে। আচ্ছা, এটাই আমার মনে পড়ছিল যে কী বলে ভাই, আমি গোডাউন গোডাউন বলছি, মাটির তলার ঘর হয় তো ওইগুলো। আচ্ছা সাবওয়ে, যাই হোক। আচ্ছা লুকোচুরি খেলবে ওইসব হবে না, কিন্তু মেয়েদের চামড়া গুটিয়ে দেবে কিন্তু একদম। ভাই দূরের থেকে যে এই সিঁড়িগুলো রয়েছে না, আমি ভাবতাম এটা দিয়েও ওঠা যায়, লিফট তো থাকবেই নর্মালি, ঠিক আছে, এত উপরে যাবো তো না। এটা জাস্ট ডিজাইন, ঠিক আছে, এটা দিয়ে ওঠে ওঠে না কেউ। ভাই এখানে তো আলাদাই সিস্টেম, ঠিক আছে, মানে আগের থেকে তোমাকে এসে মানে যখন ওপেন হবে তার ঠিক এক ঘন্টা এসে নাম এন্ট্রি করতে হবে, তাহলেই তুমি এখানে ওঠার চান্স পাবে। কারণ এখানে লিমিটেড লোক ওপরে চাপানো হয়, ঠিক আছে, মানে এরকম নাকি হুড়হুড়িয়ে চেপে গেলে ফুড মানে পুরো ভর্তি একদম হাটতলা মার্কেটের মতো, ওরকম কিছু না, ঠিক আছে। লিমিটেড লোক চাপানো হয়, তাদের নামটা মোটামুটি ওপেন হওয়ার ঠিক এক ঘন্টা আগে এসে এখানে রেজিস্টার্ড বুক রয়েছে ওখানে, সিকিউরিটি গার্ড ওনার কাছে লিখে দিতে হয়, তারপরে তোমাকে ডেকে নেবে, নাম্বার টাম্বার দিয়ে দেয়, আই থিঙ্ক। বাহ, ভালো একটা আইডিয়া হলো, এটা জানতাম না এটার ব্যাপারে এরকম কিছু। তো এবার দেখা যাক কী খাবো ভাই, খিদে তো পেয়ে গেছে, দুটো ক্রস করে গেছে অলরেডি, আবার না হয় ইভিনিংয়ের পরে আসবো তখন। ব্যাড লাক। 2 hours later aap line mein hai ha kya naam hai shorob ghosh koto jon number 90 finally pai 1 ghonta line e dariye pelam thik ache ekhon upore jabo prochur bhid ache dekhte pachho erokomi daily hoy i think mane অ্যাকচুয়ালি জায়গা লিমিটেড তো, সো অনেক মানুষ এসে নিচে ওয়েট করে, তারপরে ওয়েট করার পর মানে একটা লিমিটেড সিট আছে ওখানে, তো সবাই যদি হুড়হুড়িয়ে চলে যায় তো ওখানে পুরো ভিড় হয়ে যাবে, ঠিক আছে, নিচে বসে খেতে হবে অনেকজনকে, তো দ্যাটস ওয়াই একটা লাইন মেনটেন করতে হয়। ক্যামেরা এলো ওখানে, মানে আমি যেহেতু সিঙ্গেল আছি, সিঙ্গেল সিট চুজ করতে হবে, দেখা যাক। সিঙ্গেল তো নেই আই থিঙ্ক, এখানে সব ডবল আছে বা এখানে চারটা সিট আছে এদিকে। সিঙ্গেল এলে ভাই সব জায়গাতে প্রবলেম, কারণ এখানে ভাই দুটো করে চেয়ার আছে, ঠিক আছে, সো আমি এই টেবিলটা চুজ করলাম। আর এটা আমার লাইফের ফার্স্ট টাইম ভাই, এখান থেকে ভিউটা দেখো ভাই, একটু রিফ্লেক্ট হচ্ছে কারণ এটা কাঁচ আছে, তো পুরো সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে, আর চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আচ্ছা এটা সিটটা আমার আছে, আমি একটা রাউন্ড করে এলে কোনো চাপ নেই তো? আচ্ছা অর্ডারটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রিজার্ভ হয়ে থাকবে, এক্স্যাক্টলি, হ্যাঁ তাহলে একটু করে দিন ওটা। সো একবার এটার এক চক্কর মারতে হবে, ঠিক আছে, তার আগে একটু অর্ডার দিয়ে দিন, নাহলে কিন্তু সিটটা গায়েব হয়ে যাবে আমার। এটা হলো মেনু কার্ড, এখানে টাইমিং দেখো লেখা রয়েছে 12টার থেকে 4টা অবধি আর 7টার থেকে 10:30 অবধি। কিন্তু 12টার থেকে যে 4টা অবধি টাইমিং রয়েছে না, তোমাকে মিনিমাম এখানে আসতে হবে 10:30 থেকে 11টার মধ্যে লাইনে দাঁড়াতে হবে, ঠিক আছে। আর যেটা রয়েছে তোমার 7টার থেকে 10:30 অবধি, সেটাতেও তোমাকে কিন্তু মিনিমাম 5:30 থেকে 6টার মধ্যে এসে লাইনে দাঁড়াতে হবে, নাহলে কিন্তু সিট পাবে না, কারণ এখানে সিট একদম লিমিটেড, ঠিক আছে। লিমিটেড মানে সিট তো অনেকগুলো আছে, বাট
একটা লিমিট আছে না সিটের, তো তারপরে তো আর কাউকে ঢুকতে দেবে না, ঠিক আছে? মানে একবার এখানে ফুল হয়ে গেলে তারপর নেক্সট আর কাউকে ঢুকতে দেয় না, তো এটাই রুলস আছে এখানে। আমি এখানে আমি জানতাম না, এটা আমার ফার্স্ট টাইম যেহেতু, তো সেরকমই রুলস রয়েছে যেটা দেখে বুঝলাম। প্রচণ্ড লাইন পড়ে গেছে, ঠিক আছে? তো যারা আসবে মিনিমাম এক ঘন্টা আগে এসো, এক ঘন্টা থেকে 40-45 মিনিট আগে এসে লাইনে দাঁড়াবে, যেটা টাইমিং আছে এখানকার। সো এটা হচ্ছে এখানে বিশ্ব বাংলা গেটের যে রেস্টুরেন্ট রয়েছে বা ক্যাফে রয়েছে সেটার মেনু কার্ড, বিশ্ব বাংলা কোর্টস। এখানে অনেক কিছু খাবার রয়েছে ভাই, এটা একটা, এই পেজটা, এই পেজটা, এই পেজটা, সব পড়তে গেলে ভাই এখানেই 20-25 মিনিট লেগে যাবে। তার উপর আবার ভাই ইংলিশে লেখা আছে, বাস খতম। এর মধ্যে দেখা যাক কী কী অর্ডার দিই, লাস্টে অর্ডারটা কী দিচ্ছি সেটা বলে দেবো। সো আমি এখানে অর্ডার দেবো হচ্ছে একটা মালাই কুলফি, হাক্কা নুডলস, চিকেন, 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 হাক্কা নুডলস, চিকেন, আর একটা ওয়াটার। সো তিনটে অর্ডার দিলাম, একটা হচ্ছে প্যাকেজ, প্যাকেজ হবে না তার, এমনি আইসক্রিমের মধ্যে কিছু হবে কি? আইসক্রিম, এটা নলেন গুড়টা খেয়েছি, তুমি ডাবটা দাও। আচ্ছা, নলেন গুড় তো কিছুদিন আগে খেলাম, তো আইসক্রিমের ডাব একটা অর্ডার দিলাম, ডাব আইসক্রিম, আর একটা ড্রিঙ্ক, ওই প্যাকেজ কি আছে না একটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এটা একটা, হাক্কা নুডলস, চিকেন, আর এটা, ঠিক আছে? আচ্ছা, এবার উঠে গেলে কোনো চাপ নেই তো? এবারে উঠে গেলে, হ্যাঁ এবারে উঠে গেলে কোনো চাপ, ঠিক আছে? একদিকে ভালো হলো ব্যাগটা নিচে রেখে এসেছি, মানে ব্যাগের ঝামেলাটা আর নেই, ঠিক আছে? ব্যাগটা নাহলে পিঠে করে নিয়ে বয়ে বেড়াতে হতো। এখানে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে আর লেখা রয়েছে বেঙ্গলস কন্যাশ্রী দ্য প্রাইড অফ দি ওয়ার্ল্ড। কিছু ব্রিটিশদের সাথে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পৃথিবী একটাই দেশ, অনেকটা লাইন লেখা রয়েছে এখানে। এটা ক্যাশ কাউন্টার। আচ্ছা, এখানে একটা শপও রয়েছে ছোটোখাটো, দেখতেই পাচ্ছ, আচার টাচার পাওয়া যায় এখানে। মা দুর্গার একটা মানে ছৌ নাচের যে হয় না, পড়ে ছৌ নাচ করে, ওগুলোর একটা মূর্তি রয়েছে ওপরে। ওয়াও, এখান থেকে জাস্ট দেখো, মানে বৃষ্টি হয়েছে বলে একটু আলাদা লাগছে, বাট জাস্ট অ্যানাদার লেভেলে লাগছে বস। পুরো চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, মানে কুয়া, বৃষ্টি হয়েছে বলে না হালকা ধুন্দলা ধুন্দলা আসছে, কুয়াশা কুয়াশা টাইপের কিছুটা, আদারওয়াইজ পুরো ক্লিয়ারই আসতো। এসআরভি সার্চ কর, তোর নাম কি? রাজবীর। কি? রাজবীর। রাজবীর, আচ্ছা, এসআরভি, হ্যাঁ বাস এইতো এটা, এটা গেছে। থ্যাংক ইউ। আরে ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো, থ্যাংক ইউ। তোকে ব্লগে নিয়ে নিচ্ছি, নেক্সট ব্লগে তুই আসবি। আচ্ছা, আরে বাস, এখানে একটা আর্ট রয়েছে, এটা আই থিঙ্ক আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে, হেভি সুন্দর, মানে ইউনিক টাইপের আর্ট এটা, একদম ভালো লাগছে বেশ। এখান থেকে এই ভিউটাই জাস্ট দেখার মতো, এটা দিনের বেলা হলে ভাই আরও মানে অসাধারণ লেভেলে লাগতো, বাট এখন রাত হয়ে গেছে বলে একটু এখনও ভালো লাগছে, একটু কালারফুল লাগবে বেশি, দিনে হলে সব কিছু ক্লিয়ারলি দেখা যেত বা সেটাই। আর এই সাইডে দেখো বিশ্ব বাংলা গেটটার মানে টোটাল একটা ফুটেজ আসছে, কী করে আসছে বলো তো? কারণ এই সাইডে বিশ্ব বাংলা গেটটা আঁকা রয়েছে, ওই জন্য আমিও ফার্স্ট কনফিউজ হয়ে গেছিলাম যে ভাই আমি এটার উপর চেপে আছি, তাহলে এটার ফুটেজটা ওখানে কী করে আসছে, ঠিক আছে? তো এখানে একটা বিশ্ব বাংলা গেটের পিকচার আঁকা নেই, মানে একটা একটা ফটোস রয়েছে, ফটোগ্রাফ রয়েছে বিশ্ব বাংলা গেটে। সো এখানে এরকম মুখটা কালো কালো আসছে, দিনের বেলা আই থিঙ্ক লাইট বেশি আছে, ঠিক আছে? সো এখন টোটাল রাউন্ড মারবো একটা। ওয়াও, রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে আবার সোফা রয়েছে, সোফা টেবিল, আর এখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, আর এই সাইডে সেম ভিউ, চারিদিকে বিল্ডিং, ফ্লাইওভার, লাইটস, কার। এখানে ক্যাফেগুলো বন্ধ রয়েছে, এগুলো সব বন্ধ রয়েছে টোটালি, এগুলো আই থিঙ্ক দিনের বেলায় খোলা থাকে সব। আমাদের ইন্ডিয়ান অ্যাথলেটিক, রানিং, সুইমিং, বডি বিল্ডার, ফুটবলার, বক্সার, ক্রিকেটার। এদিকে আমাদের সাহারা ইন্ডিয়া যখন ছিল না, মানে সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিল আমাদের, তখন তো আমাদের ইন্ডিয়ান জার্সির উপরে সাহারা লেখা থাকতো, তো ওটাই এই ফটোটা।
এদিকে বর কোণে দাঁড়িয়ে রয়েছে। সৌমিত্র, উত্তম কুমার, এই চশমা পরে রয়েছে, এটা উৎপল কি ছিল না? উৎপল দত্ত না? আচ্ছা, ইনি ছিলেন উৎপল দত্ত, সব থেকে খাতারনাক অ্যাক্টর বাংলা, ঠিক আছে। ভিলেনের পার্ট করতো, এমন মানে এমন অ্যাক্টিং করতো না, এতটাই অ্যাক্টিং লেভেল ছিল যে সব মানে আমার আমার নিজেরই রাগ হতো, ঠিক আছে। মানে কি খাতারনাক অ্যাক্টিং করতো বাবু। তোমরা হয়তো সবাই জানো বা চেনো এদের সবাইকে। আর এটা হচ্ছে সত্যজিৎ রায়, এটা হচ্ছে উত্তম কুমার, সৌমিত্র, বেশ ভালো। এই সাইডের যে সোফাগুলো রয়েছে এগুলো কখন, এটা কিসের জন্য? নর্মালি বসার জন্য। আচ্ছা, আর এমনি এখন যারা মানে এখন যারা ইয়ে করলো না, ভিজিট করলো, তারা মানে কতক্ষণ থাকতে পারে, কোনো টাইম লিমিট লাস্ট অবধি যতক্ষণ ওপেন আছে? আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করতে যতক্ষণ টাইম, আচ্ছা আচ্ছা, আচ্ছা এক ঘন্টা লেগে যায়, এক ঘন্টা ধরে আছে, সেটাও ঠিক, কারণ তো লাগিয়ে দেবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাও ঠিক, সেটা বসে আলাদা করে ঘুরে ফটো সেটা থাকবে, বসতে লেগে, সেটা সেটা সো এটাই বললো যে এক দেড় ঘন্টা তো মিনিমাম খাওয়া দাওয়া করতে বা বসে বসে থাকতে বা খাওয়া দাওয়া করতে, ফ্যামিলি নিয়ে আসে গল্প টল্প করতে তো হয়ে যায় না? বেশ ভালো জায়গাটা, কারণ এরকম এরকম ক্যাফে বা রেস্টুরেন্ট আই থিঙ্ক কলকাতার বাইরে কোথাও আছে কি না আমি জানি না, হয়তো বিদেশে আছে, বাট ইন্ডিয়ার মধ্যে হয়তো আরও কোনো জায়গায় আছে, আমার ঠিক আইডিয়া নেই, আমি তো এখানেই ফার্স্ট টাইম দেখেছি, আর কোথায় আছে আমি ঠিক জানি না। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে বন্দে মাতরম লেখা রয়েছে, এটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, এখানে রয়েছে আমাদের রামকৃষ্ণ, আর এই সোফাগুলোয় বসে নর্মালি ফটোস ক্লিক করতে পারো, বসে আড্ডা মারতে পারো, চিল করতে পারো। আর এখানে রয়েছে রামমোহন রয়, রাজা রামমোহন রয় বলতো আই থিঙ্ক। আর এদিকে রয়েছে সরোজিনী নাইডু, বাকি সবাই এখানে খাওয়া দাওয়া করছে, এখানে পুরো ভিড় আছে টোটালি। তাও আমি একবার দেখা যাক এই সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে, এদিকেও সেম ভিউ, ঠিক আছে, পুরো বিল্ডিংয়ে বিল্ডিং ভাই। আর নিচে রয়েছে এই জায়গাটায়, এই জায়গাটায় রয়েছে সাবওয়ে, এগুলো সব বিল্ডিং, এদিকে মেন রোডটা। যা বাবা, আমার তো টেবিল ওদিকে ছিল, দাদা বলছে না এদিকে, কী করে হলো আমি বুঝতে পারছি না। আচ্ছা, এখানে কি মানে সেলফ সার্ভিস না? সার্ভিস করে দেবো, কিন্তু আমার তো ওইদিকে টেবিল ছিল, আমি শিওর। হ্যাঁ, টেবিলটা দেখলে চিনতে পারো, এস আর ভি ভি। তো দাদা বলছে না এদিকে ছিল, দেখা যাক না, আমি এক রাউন্ড মেরে দিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই তো, আরে আমি তো এদিক দিয়ে ঘুরে গেছি না, সরি সরি, আচ্ছা আচ্ছা, সরি সরি। তো ফাইনালি আমার অর্ডার এসে গেছে, হ্যাঁ হ্যাঁ করে দাও। মানে আমি অ্যাকচুয়ালি এদিক দিয়ে ঘুরে ঘুরে গেছি, তো আমি ভেবেছি যে হয়তো আবার ওই দিক দিয়ে ব্যাকে আসবো, দাদা বলছে না এদিক দিয়ে, তো দাদা ঠিকই ছিল। আইসক্রিমটা পরে দেবে তো, ওকে ঠিক আছে। সো আমার অর্ডার এসে গেছে, এখন খাওয়া দাওয়া স্টার্ট করতে হবে, কারণ দুপুরে সেইভাবে খাওয়া দাওয়া হয়নি আজকে। বাচ্চাদের কিন্তু খুব মজা, কিন্তু দেখতে পাচ্ছ সব এনজয় করছে একদম। আর দেখা যাক এখানে খাবারের কোয়ালিটি কেমন, একবার খেয়ে দেখি। ঠিকই আছে, খাবার দাবার ঠিকই আছে, খাবারের কোয়ালিটি ঠিকঠাকই আছে। এক্ষুনি একটা ভুল হয়ে গেছিলো, মানে আমাকে তো খাবারের অর্ডার দিয়ে চলে গেছে, আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, হঠাৎ আমার মনে পড়লো একটু সস হলে ভালো হতো, আমি এতক্ষণ জাস্ট এই ডিশটা আর এই খাবার দিয়ে গেছে এটার দিকে তাকিয়েছিলাম, ঠিক আছে, আর জলের বোতল দেখেছি, আর কিছু দেখিনি। সাডেন দেখলাম এখানে তো ভাই সস দিয়েছে, তিন রকমের সস, সো অনেকটা করে সস আছে, যতটা ইচ্ছা তুমি খেতে পারো, কোনো চাপ নেই, বেশি খেলে অম্বল হয়ে যাবে, সো লিমিটে খেতে হবে, ফ্রিতে পাচ্ছি বলে যা খুশি খেয়ে নিলাম সেটা নয়। এখানে যে সসটা দিয়েছে না, এটা পিওর কিন্তু কিষাণ সস, ঠিক আছে, সেই মেলায় কুমড়োর সস নয় কিন্তু ভাই, হেভি টেস্টি আছে খাবারটা, খুবই ভালো খেতে লাগলো আমার, মানে খুবই ভালো খেতে লাগছে খাবারটা আমার। সো আমার স্প্রাইট এসে গেছে, বাট এখানে কিন্তু কোকোকোলা লেখা, বাট ভেতরে কিন্তু স্প্রাইটই আছে। যা খেলাম সেটাতে পুরোপুরি পেট ভর্তি, অনেকটা খাবার বেঁচে ছিল, ওটাকে বললাম প্যাক করে দিতে, কারণ হোটেলে যাবো তখন যদি খেতে পাই তাহলে ওটা খেয়ে নেবো, আর ডিনার করবো না আজকে। আর এখানে কোক পাওয়া যাচ্ছিলো একটা, মানে একজন অর্ডার দিয়েছিলো কোক, কোক নিয়ে যেতে দেখলাম, সো দ্যাটস ওয়াই আমারও খেতে ইচ্ছা করছিলো, বাট আমার কোক খেতে একদম ভালো লাগে না, দ্যাটস ওয়াই একটা স্প্রাইট অর্ডার করলাম, আর আইসক্রিমটা আসছে, এখনও অবধি আইসক্রিমটা আসেনি। সো ফাইনালি আমার আইসক্রিমও এসে গেছে, এখন আইসক্রিমটা টেস্ট করে দেখি কেমন এটা, কারণ এই ফ্লেভারটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, ঠিক আছে, আগে কোনো দিনও করিনি। আইসক্রিমটা সিরিয়াসলি অসাধারণ, মানে এক একটা নারকেলের ফ্লেভার না মনে হচ্ছে মুখের মধ্যে গিয়ে জিভে টাচ হচ্ছে, ভালো, বেশ খুব সুন্দর। সো আমার টোটাল বিল হচ্ছে 655,
সো আমি 700 টাকা দিলাম, বাকি 45 টাকা টিপস। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আর এটা আমি প্যাক মানে প্যাকিং করে যেটা খেতে পারিনি সেটা বাড়ি নিয়ে যাচ্ছি, মানে রুমে নিয়ে যাচ্ছি, আর জলটা সেটাও আমি কিনেছি, ওটাও কেন ছাড়বো, ওটাও নিয়ে যাচ্ছি। এখন লিফট ধরবো। বস এখান থেকে কতটা নিচে দেখো, প্রায় এটা মিনিমাম 7-8 তলার উপরে আছে এখনো। লিফট এসে গেছে, এখান থেকে ভিউটা দেখো বস, খাতারনাক। সিরিয়াসলি খুব সুন্দর লাগলো আমার, খুবই ভালো লাগলো, আর খাবার দাবারও খুব ভালো, কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই পারফেক্ট একদম। খালি প্রাইসটা একটু বেশি ভাই, একটু বেশি।